আসসালাম ওয়ালিকুম ভিওর্স বার্ডস তিনের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বিয়র্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোন জাতের টিয়া পাখি ভালো পোষ মানে এবং কত বয়স বয়সে টিয়া পাখির বাচ্চা কিনবেন এবং কোথা থেকে কিনবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ঈশ্বর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা যারা টিয়া পাখি কিনতে চান টিয়া পাখি ভালোভাবে পোষ মানাতে চান আপনাদের এই ভিডিওটি দেখা জরুরি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বিয়র্স আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে রাখবেন তাহলে আমাদের নতুন নতুন পাখির ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে আর ভিওর্স আপনারা এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিওর্স আপনারা যারা পাখি বিক্রয় করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পাখি যদি খুব দ্রুত বিক্রয় করতে চান সেই ক্ষেত্রে আপনি এই চ্যানেলে বিক্রয়ের জন্য অ্যাড দিতে পারবেন এর জন্য আমি আমার মেসেঞ্জারের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে আপনারা মেসেজ করবেন আমাকে আমি পাখি বিক্রয় করতে চাই তাহলে আমি আপনার ভিডিও একটা দেড় মিনিটের ভিডিও দিলে আমি এই চ্যানেলে ছাড়তে পারবো আপনি পাখি বিক্রয়ের জন্য এবং খুবই অল্প অল্পটাকে আপনি এই চ্যানেলে পাখির জন্য বিক্রয় অ্যাড দিতে পারবেন তো বৃহস্পতি চলুন ভিডিওটি শুরু করা যাক তো বিয়র্স আপনারা যারা টিয়া পাখিকে কথা শেখাতে চান পোষ মানাতে চান তো আপনাদের আগে জানতে হবে কোন জাতের টিয়া পাখি ভালো পোষ মানে কথা বলে তো বিভিন্ন ধরনের কিন্তু টিয়া পাখি আছে দেশি বিদেশি আমাদের দেশে যে টিয়া পাখিগুলো আছে এগুলো কিন্তু কথা শিখে কথা বলে কিন্তু আসলে এইগুলো আইনে তো পালন করা দণ্ডনীয় অপরাধ এই আমি এদিকে সাজেস্ট করব না তবে আপনারা কিন্তু ইন্ডিয়ান রিংনেক আছে তারপর আলেকজান্ডার আছে এইগুলো কিন্তু আপনারা চাইলে কিনে পোষ মানাতে পারেন এইগুলো কিন্তু খুবই ভালো কথা বলে এবং খুবই ভালো পোষ মানে তো আপনারা যদি এই পাখিগুলো কিনেন দেখা যাচ্ছে যে আপনি দেশি পাখি যদি কেনেন পনেরোশো টাকা বা এক হাজার টাকা বাচ্চা পাখি কিন্তু দেখা যাবে যে আপনি যদি এক হাজার টাকা বেশি দিয়ে ইন্ডিয়ান রিংনেক প্যারোট অথবা আলেকজান্ডার প্যারোট এইগুলো যদি কিনেন তাহলে কিন্তু এইগুলো খুবই ভালো কথা শুনে এবং আপনি খুব সুন্দরভাবে দেখে পোষ মারাতে পারবেন তো এই পাখিগুলোর দাম কিন্তু আর সাধারণত হয়ে থাকে আপনার আড়াই হাজার থেকে চার হাজার টাকার ভিতরে আপনি যদি ইন্ডিয়ান রিংনেক প্যারটগুলো আপনারা পোষ মারাতে চান খুবই ভালো হয় আপনার জন্য এবং সাইজ এগুলো খুব ভালো হয় বড়ো হয় এবং দেখতেও অনেক সুন্দর লাগে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনারা ইন্ডিয়ান রিংনেক যে পাখিগুলো আছে এগুলো বাচ্চা পাখি কিনবেন এবং অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যেহেতু আপনি পোষ বানাতে চান সেক্ষেত্রে কিন্তু বড় পাখি কিনলে কিন্তু আপনি পোষ মানাতে পারবেন না সহজে এর জন্য আমি আপনাদেরকে বলবো বিশ থেকে পঁচিশ দিন বা এক মাস বয়সে যে পাখিগুলো আছে এইগুলো আপনারা কিনবেন এই পাখিগুলো খুবই ভালো পোষ মানে যদি আপনি প্রথম থেকে হ্যান্ড ফিডিং করাতে পারেন খুব সুন্দরভাবে তাহলে ইংশ্বর এই পাখিগুলো খুবই ভালো পোষ মানবে আপনি আপনার মতো করে কথা শেখাতে পারবেন আর একটা জিনিস ভিউয়ার্স খেয়াল রাখবেন অবশ্যই আপনি হ্যান্ড ফিডিং করাতে গেলে পাখিকে সঠিকভাবে হ্যান্ড ফিডিং করার নিয়ম জানতে হবে এগুলো জেনে আপনি হ্যান্ড ফিডিং করাবেন তা নাহলে কিন্তু আপনি যদি ঠিকমতো হ্যান্ড ফিডিং না করতে পারেন আপনার পাখি অসুস্থ মারা যেতে পারে আর একটা কথা ভিউয়ার্স আপনার পাখি কোথা থেকে কিনবেন অনেকে আমার কাছে পাখি কিনতে চান আসলে আমার কাছে কিন্তু এরকম টিয়া পাখি বিক্রি করার মতো নাই তো আপনার যদি টিয়া পাখির বাচ্চা কিনতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন বড়ো বড়ো পাখির হাট আছে সেইখান থেকে আপনারা কিনতে পারেন টঙ্গি পাখির ভাট বসে রবিবার গাজীপুরের এবং শুক্রবার বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট বসে মিরপুর একে আপনার সেইখান থেকে টিয়া পাখির বাচ্চা কিনতে পারেন ইন্ডিয়ান রিংনেক প্যারেডগুলো তো এইখান থেকে আপনারা কিনলে আশা করি আপনারা পাখি পাবেন এবং যারা দেখা যাচ্ছে আসলে ঢাকা শহরে থাকেন না বা একটু দূরে থাকেন তো আপনারা চাইলে কিন্তু বিভিন্ন অনলাইন অনলাইন গ্রুপে এই পাখির টিয়া পাখিগুলো বিক্রয় করে তো আপনারা চাইলে সেইখান থেকেও কিনতে পারেন বিভিন্ন পাখির গ্রুপ পাবেন তো সেইখানে যোগাযোগ করে পাখিগুলো কিনতে পারবেন আর বিওয়ার্স পাখিকে খুব সুন্দরভাবে সহজভাবে পোষ মানানোর জন্য আপনার যে যেই কাজ গুলো করা লাগবে ওই বিষয়ে পাঁচটা টিপস আমার একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখলে আপনি খুব সুন্দরভাবে জানতে পারবেন আপনার টিয়া পাখি কীভাবে পোস্ট মারাবেন অবশ্যই ইনশাল্লাহ সেই ভিডিওটা দেখবেন ওই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনার ওইখানে গিয়ে দেখলে ভিডিওটা দেখলে আপনার পাখি পোষ মারানো সহজ হয়ে যাবে তো বিরোধ আশা করি ওই ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ